Meski Bandarban Ajogoha Datanggo Bimukti Bihari Ikhani Apnadir Ji Upasthiti Amake অবলম্বন করে কেন্দ্র করে আমার আগমন মহাকারুণিক বুদ্ধকে অবলম্বন করে তাই আমি শরণ করছি শ্রদ্ধা নিবেদন করছি মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধের চরণে আমি বন্দনা জানাচ্ছি অতীত সঙ্গ বর্তমান সঙ্গ এবং ভবিষ্যৎ সঙ্গ এই ত্রিকালিক সঙ্গকে বন্দনা নিবেদন করছি বাংলাদেশের শরণার্থী কাল থেকে যে মহান সাধক সাধনার মার্গ প্রদর্শন করে দিয়ে গেছেন एक महान सूर्य सन्तान जार साधनार आलो बांग्लादेश अतिक्रम करे सारा पृथ्वीर मध्य छड़िए पड़े महान साधक महान आर्य भूतगण विशुद्ध पुरुष श्रद्धेय साधनानंद महतर बनवंतर चरणे वंदना जानाच्छि आमार आश्रय आचार्य नीरव साधक অজিতা মহাতেরো ধ্যানবান্তের চরণে বন্দনা জানাচ্ছি এবং বান্তের প্রতি কৃতজ্ঞতা সম্মান শ্রদ্ধা গৌরব প্রদর্শন করছি এখানে উপস্থিত যার গর্বে আমি দশ মাস দশ দিন ছিলাম গর্ভধারিণী উপশিক্ষা মাতা পটিরানী বড়ুয়া এবং এখানে বান্দরবনে সুখে দুঃখে যারা রক্ষা করছেন তাদের মধ্যে অন্যতম বান্দরবন আর্যগুহা দূতাঙ্গে বিমুক্তি বিহারের প্রধান দায়ক শ্রী প্রসন্নকান্তি তঞ্চঙ্গা ওনার পুত্রবধূ প্রধান সেবিকা হেবি চাকমা ওনার পুত্র এমিল তঞ্চঙ্গা এবং প্রধান দায়িকা শিক্ষিকা ডনাংপুরু হ্যাটম্যান শাসপুরু চট্টগ্রাম মহানগরের প্রধান দায়ক বিশিষ্ট ব্যবসায়ী শ্রী অনুপ বড়ুয়া সহ এখানে আরও যারা যারা রয়েছেন আমার অসংখ্য জন্ম এবং বর্তমান জন্মের জ্ঞাতি বর্গ উপাসক উপাসিকা সেবক সেবিকা দায়ক দায়িকা পরিষদ আমি আপনাদের সবার প্রতি আপনাদের কাছ থেকে প্রাপ্ত উপকারের জন্য আমি প্রতিনিয়ত এবং বর্তমানেও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এত বেশি কৃতজ্ঞ পরায়ণ আপনাদের সবার কাছে যা ভাষায় ব্যক্ত করা আমার পক্ষে অসম্ভব আমি তিল তিল করে সবার কাছ থেকে অনেক কিছু উপকরণ গ্রহণ করে আজকে আমি এই জায়গায় এসে দাঁড়িয়েছি আমি খুব বেশি কৃতজ্ঞ পরায়ণ বড়ুয়া সম্প্রদায়ের প্রতি বড়ুয়া বৌদ্ধদের প্রতি চাকমা বৌদ্ধদের প্রতি মারমা বৌদ্ধদের প্রতি চন্তঙ্গি তঞ্চঙ্গা বৌদ্ধদের প্রতি চাক বৌদ্ধদের প্রতি রাকায়ন
কেয়াং মোরং এবং মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় এবং খ্রিস্টান সম্প্রদায় আমি সবার প্রতি সবার কাছ থেকে প্রাপ্ত উপকারের জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে এবং আমার ভিক্ষু সংঘকে প্রত্যেক মাসে প্রতি জায়গা থেকে যারা চতুর্থ প্রদান করছেন দেশ এবং বিদেশ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা আমাকে এবং ভিক্ষু সংঘকে আহার্য সামগ্রী দান করেছেন আপনাদের প্রতি আমি সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দেখুন আপনাদের সবার উপস্থিতির মাধ্যমে আজকে আমার জন্মের 50 বর্ষ পূর্ণতা প্রাপ্তিতে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাল্যকাল থেকে এবং বর্তমান পর্যন্ত আমি যাদের কাছ থেকে উপকার লাভ করেছি সকল উপকারী ব্যক্তিবর্গের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সাধুবাদ জানাচ্ছি এবং সারা বিশ্বের সকল মানব জাতির প্রতি যত প্রাণী আছে সমস্ত প্রাণীর প্রতি আমি মৈত্রী বিতরণ করছি যেন সবার জীবন সর্বদিক থেকে নিরাপদে থাকে আমি আজ থেকে এটা চিন্তা করব যেন আমার কায়িক ধারে আমার বাচনিক ধারে এবং মন ধারে যেন আমি কোনো অবস্থাতেই ব্যতিক্রম ধরনের বাক্য ব্যবহার না করি আমি সর্বদা সতর্ক থাকব এবং কায়িক ধারে বাক্য ধারে এবং মন ধারে আমি তিনজন পাহারাদার দারোয়ান নিয়োগ করে রাখব যারা সর্বদা অতন্ত্র প্রহরীর মতো বিনিদ্র রজনী যাপন করবে যেন আমার কায়িক দ্বারে বাচনিক দ্বারে মন দ্বারে যেন অকল্যাণজনক কোনো কিছু সম্পাদিত না হয়ে যায় পৃথিবীর শান্তির জন্য সুখের জন্য এই তিন ধারে তিনটা দারোয়ান যদি নিয়োগ করা হয় তাহলে সবার শান্তি অনিবার্য সবার সুখ অনিবার্য সেখানে আর হাজার হাজার কোটি কোটি উপদেশের আবশ্যকতা নেই দেখুন দর্পণে মানুষের চেহারা দেখে কিন্তু যখন দর্পণ অপরিচ্ছন্ন থাকে দর্পণে আর চেহারা দেখা যায় না তো যারা নিজের চেহারা কেমন আছে যারা সেটা দেখতে ইচ্ছুক তারা দর্পণকে ফেলে না দিয়ে দর্পণকে পায়ে না মারিয়ে দর্পণকে আঘাত না করে সযত্নে কোনো কাপড় নিয়ে দর্পণের ময়লা পরিষ্কারের কাজে লেগে যায় দর্পণ পরিচ্ছন্ন হলে পরিষ্কার হলে ময়লা মুক্ত হলে আপন চেহারা দেখা যায় চেহারার মধ্যে কোথায় স্পট আছে দাগ আছে তা নির্ভেজাল অবস্থায় দৃশ্যমান হয় তখন মুখের দাগগুলো পরিষ্কার করতে পারে দর্পণের সাহায্যে আদারওয়াইজ মুখের দাগগুলো সেই দেখতে পায় না কোথায় কী অবস্থা
তাই জ্ঞানী মানুষ দুঃখ থেকে মুক্তি কামী সত্ত্বগণ চিত্তের মধ্যে অসংখ্য জন্মের জমানো ময়লা তাকে সত্য দর্শন করতে দিচ্ছে না তাকে ধর্ম দর্শন করতে দিচ্ছে না তাকে ন্যায় অন্যায় ন্যায় অনুচিত উচিত সেটা বুঝতে দিচ্ছে না তাই জ্ঞানী মানুষ মেডিটেশনের বিভিন্ন লাইন আছে যে কোনো একটা অবলম্বনের সাহায্যে চিত্তকে মুছতে লেগে যায় ঘষতে লেগে যায় চিত্তকে অনবরত ঘষতে থাকে ঘষতে 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 চিত্ত যখন আবরণ মুক্ত হয় চিত্ত যখন লোভ নামক ময়লা মুক্ত হয় হিংসা নামক ময়লা থেকে বিমুক্ত হয় আয়না যেমন স্বচ্ছ অবস্থায় নিজের চেহারার অবস্থা দৃশ্যমান হয় ঠিক চিত্তের এই নিবারণসমূহ যদি অপসারিত হয়ে যায় চিত্তের ময়লা যদি দূর হয়ে যায় তখন চিত্ত স্বচ্ছ নির্মল নির্ভেজাল নিষ্কলুষ নিষ্পাপ হয় স্বচ্ছ চিত্তে তখন সেই ধর্ম অধর্ম ন্যায় অন্যায় উচিত অনুচিত সে দেখতে পায় দেখুন পৃথিবীর শান্তি এবং নিজের শান্তি পারিবারিক শান্তি এবং দেশের শান্তি কিংবা সমাজের শান্তি চিত্ত ডেভেলপ ব্যতীত সমস্ত শান্তি অন্বেষণের পথ মানুষকে দুঃখ ব্যতীত সুখ দিতে পারে না কারণ শান্তির রহস্য সুখের উৎস যদি না জেনে কেবল দিক বিদিক ছুটতে থাকে শান্তি কোনোদিন মানুষের কাছে আসতে পারে না মানুষ কোনোদিন স্থায়ী সুখের অধিকারী হতে পারে না তাই দর্পণের কথা আপনাদের বলছি এই কারণে দেখুন দর্পণে যেমন চেহারা দেখা যায় আয়নায় যেমন চেহারা দেখা যায় আয়না ব্যতীত নিজের চেহারার মধ্যে কোথায় কি দাগ আছে তা যেমন দেখা যায় না তাই আয়নার ন্যায় যারা অনুচিত কর্ম করে না অন্যায় কর্ম করে না তারাও অপরের দোষ ত্রুটিগুলো দেখতে পায় তাদের উপস্থিতি না হলে অপরের দোষ ত্রুটিগুলো দেখা যায় না তারা দেখতে পারে না চোখের ময়লা যেমন কারো সাহায্য এবং আয়নার সাহায্য ব্যতীত তারা দেখতে পারে না ঠিক মানুষের ত্রুটিগুলো কোনো জ্ঞানী পুরুষ কোনো সৎপুরুষ কোনো ন্যায়পরায়ণ মানুষ ব্যতীত অন্য কেউ দেখতে পায় না তাই আয়না মধ্যে নিজের চেহারার মধ্যে দাগ দেখলে এর জন্য আয়নাকে যেমন দোষারোপ করা যায় না তাই যারা দোষ প্রদর্শন করে তাদেরকেও দোষ দেওয়া যায় না আয়নায় মধ্যে চেহারায় মলিনতা দেখলে আয়নাকে আঘাত না করে মুখের দাগ পরিষ্কারে যেমন লেগে যায় ঠিক মহাপুরুষগণ শুদ্ধ পুরুষগণ আর্য পুরুষগণ মানুষের দোষ ত্রুটির জন্য যদি ভৎসনাও করে থাকে তথাপি তাকে আয়নার মতো মনে করে সযত্নে রক্ষা করা উচিত এবং নিজেকে সংশোধিত হওয়া সংশোধনের পথে অগ্রসর হওয়া উচিত নিজের ত্রুটিগুলো সংশোধন করা উচিত এতেই শান্তি আসবে এতেই সুখ আসবে এতেই চিত্ত ধীরে ধীরে নির্বাণ অভিমুখী চলমান থাকবে সংবর্তিত হবে আপনার দেখুন আড়াই হাজার বছর পূর্বে যদিও বুদ্ধ এই বাণী সকা সবার কল্যাণের জন্য প্রচার করে গেছিলেন বর্তমান যুগ প্রেক্ষাপটে চলমান পরিস্থিতি বিশ্বের অবস্থা নিরীক্ষণ করলে দেখা যায়
বুদ্ধের এই বাণী বর্তমান আরও খুব বেশি প্রয়োজন এবং খুবই যুগোপযোগী। তো আজকে বিশ্ব প্রায় অশান্ত এবং এই অশান্ত বিশ্বে শান্তি ফিরিয়ে আনার জন্য একমাত্র আগে নিজের মধ্যে শান্তি স্থাপন করা চাই। যার নিজের মধ্যে শান্তি স্থাপনের রহস্য জানে না, সে কী করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা প্রচেষ্টা করতে পারে? এটা তো কোনো দিন সম্ভব হতে পারে না। যার মধ্যে অর্থ নেই, সে কী করে বিশ্বের অভাব দূর করবে? সেই বিশ্বের অভাব দূর করার জন্য যদি অগ্রসর হয়, সেটা তার জন্যই বোকামি হবে। যার ঘরে চাল নেই, সেই অপরের ভাতের অভাব কী করে দূর করবে? সেটা কোনোদিন সম্ভব হতে পারে না। তাই যার মধ্যে ধর্ম নেই, সে কী করে মানুষকে ধর্ম দান করবে? সেটাও হতে পারে না। নিজে ধর্ম আচরণ না করে যদি ধর্মের উপদেশ দেয়, সেটা কোনোদিন কার্যকরী হতে পারে না। সেটা কোনোদিন সমাজের পরিবর্তনের ক্ষেত্রে পদক্ষেপ ফেলতে পারে না, প্রভাব ফেলতে পারে না, সমাজকে পরিবর্তনে সেটা অক্ষম হয়। যার কারণে যার পকেটে টাকা আছে, সে যদি অপরকে টাকা দিয়ে অপরের অভাব দূর করতে প্রচেষ্টা করে, তিনি সফলকাম হবেন। যার জমি আছে, যার ফসল আছে, সেই অপরের অন্নহীন বাড়িতে সেই অন্ন দান করতে পারবে, কেন তার অন্নের অভাব নেই। তাই যার মনের মধ্যে শান্তির অভাব রয়েছে, যার মধ্যে শান্তি নেই, যেই অশান্ত, যেই দুঃখী রয়েছে, সেই কী করে সমাজে, পৃথিবীতে, দেশের মধ্যে, পরিবারের মধ্যে শান্তির বার্তা দিতে পারে? সে কী করে মানুষকে সুখ দিতে পারে? তার মধ্যে তো সুখ।